আইপিএলের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দিল কলকাতা। সুনীল নারিনের সৌজন্যে 7 উইকেটে জিতেছে তারা। বলে রান দিলেও ব্যাট হাতে তা পুষিয়ে দেন নারিন। 22 বলে 47 রান করে কেকেআরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। কিন্তু ম্যাচের পর নারিনকে জয়ের আসল কারিগর হিসাবে বাছিলেন না ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। তার মতে আসল নায়ক আন্দ্রে রাসেল। বোলিংয়ের সময় কেকেআর প্রচুর স্লোয়ার বল করেছে, পেসাররা ক্রমাগত স্লোয়ার দেন যাতে রান তোলা কঠিন হয়ে যায়। এই বুদ্ধি বেরিয়েছে রাসেলের মাথা থেকেই। শ্রেয়াস বলেন, ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই রাসেল এসে আমাদের বল বলে দিয়েছিল এই উইকেট থেকে বোলারদের বিশেষ কিছু সহযোগিতা নেই, তাই আমরা স্লোয়ার বলের পরিকল্পনা করেছিলাম। এত দ্রুত পরিস্থিতি বুঝে যাওয়া এবং সেটা কাজে লাগানো, এটা দেখে দারুণ লেগেছে। এরপরই শ্রেয়াসের মুখে নারিনের প্রশংসা। বলেছেন, নারিন মাঠে নামলে ওর একটাই কাজ, বল মাঠের বাইরে পাঠানো, যত বেশি সম্ভব রান করাই ওর কাজ। আজকের ইনিংসটা তার আদর্শ উদাহরণ। ওকে দিয়ে ওপেন করাবো কি না সেটা ম্যাচের আগে ভাবনা চিন্তা করেছি, কিন্তু আজকের ইনিংসটা খুবই ভালো। শ্রেয়াস মেনে নিয়েছেন তারা ব্যাট করার সময় পিচ বেশ সহজ হয়ে গিয়েছিল। কেকেআর ক্যাপ্টেনের কথাই, একটা দিক থেকে খুব ভালো ব্যাট করা যাচ্ছিল আর একটা দিকে বল মাঝে মাঝে বাউন্স করছিল। পরের যে ব্যাটসম্যান নামছে তাকে আমরা এটাই বলে দিচ্ছিলাম। প্রথম ম্যাচের পর 1 সপ্তাহ বিশ্রাম যে কাজে লেগেছে এটা মেনে নিয়েছেন শ্রেয়াস। পাশাপাশি জানিয়েছেন এখন থেকেই প্লে অফ নিয়ে ভাবতে চান না তিনি। তার কথাই, কাল বেঙ্গালুরুতে থেকে পরের দিন বিশাখাপত্তনম যাব, এখন থেকেই মরশুম নিয়ে কোনো প্রত্যাশা নেই, সবে শুরু হয়েছে আর 2টো ম্যাচ জিতেছি, আপাতত মুহূর্তটা উপভোগ করতে চাই।